আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভিশন দেখেছেন, যে সাধারণ মানুষকে উপকার করার জন্য, দলের ঊর্ধ্বে গিয়ে সাধারণ মানুষের পাশে থাকার জন্য পশ্চিমবঙ্গের সকল যুব যোদ্ধারা সাধারণ মানুষের পাশে থাকার জন্য যুব শক্তির একটা গঠন করেছেন। তাদের একটা ডেমনস্ট্রেশন আমরা এখানে করতে এসেছিলাম। আমার ভালো লাগছে যে এখানকার সাধারণ মানুষরা, এত যুব শক্তির এত যুব যোদ্ধারা এগিয়ে এসেছেন, তাদের কাছে আমার কৃতজ্ঞতা। আজকে কি যুবর কোনো পদের ইয়ে করা হলো? না 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 না, পদের কোনো বিষয় নেই এখানে। এখানে আমাদের সকল যুব কর্মীদেরকে নিয়ে আমরা আজকে, যারা পলিটিক্যাল, যারা নন পলিটিক্যাল, অন্য কোনো দলেরও হতে পারেন, এটা আমাদের দলের কোনো মিটিং নয়, এটা যুব শক্তির মিটিং, যেখানে সকল যুব যোদ্ধারা এক জায়গায় এসে যুব শক্তির একটা সংকল্প নিয়েছেন সাধারণ মানুষের পাশে থাকার। যুবশক্তির মূল প্রোগ্রাম হলো সাধারণ মানুষের পাশে থাকা, সাধারণ মানুষের পাশে থেকে যুব, আমাদের যুব যোদ্ধাদের মাধ্যমে আমরা যাতে সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের কি অসুবিধা সুবিধার কথা আমাদের সরকারের সঙ্গে যোগাযোগ করে আমরা যাতে তাদেরকে সহযোগিতা করতে পারি। আমাদের প্রায় 17-18 হাজারেরও বেশি, রাজ্যে 6.5 লক্ষের বেশি, 6.5 লক্ষের কাছাকাছি। আমরা 10 লক্ষর কাছাকাছি, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় নেতৃত্ব, সর্বভারতীয় সভাপতি, উনি একটা টার্গেট দিয়েছেন যে আমরা প্রায় 10 লক্ষ লোকের কাছে আমরা যুক্ত করবো। না না, পদের কোনো বিষয় এখানে হয়নি। থ্যাংক ইউ, সবাই ভালো। অনেক